1500 হাঁস পালন করেছিলেন, 1500 হাঁস ডিম আসা পর্যন্ত। অর্থাৎ ব্রুডিং করার পরে তিনি বিলে ছাড়ছেন, আর ডিম আসা পর্যন্ত তার খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। বয়সে বিলে ছাড়ছি আর কি, হাঁসের 10 দিন বয়সে বিলে ছেড়ে দিছি। 10 দিন বয়সে জি। মাদারীপুরে আশেপাশে যারা হাঁস খামার করেছেন তারা আমাদের রেকাত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আর তিনি কীভাবে হাঁস পালন করতেছেন, কীভাবে ব্রুডিং করেছিলেন, হাঁস পালন করতে কত টাকা খরচ আছে, সব মিলিয়ে এই তথ্যগুলো যদি জানেন সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমি সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর। এখানে মোহাম্মদ রেকাত ভাই খাঁকি ক্যামেল হাঁসের খামার করে একজন সফল খামারি। তিনি অর্ধেক সময় বিলে হাঁস পালন করেন এবং বাকি যখন বিলে পানি চলে যায় সেই অর্ধেক সময়টা তিনি আবদ্ধভাবে হাঁস পালন করতেছেন, এবং তিনি হাঁস পালন করে একজন সফল খামারি। তো আজকে আমরা রেকাত ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি হাঁস খামার করে কীভাবে সফলতা অর্জন করতে পেরেছেন, এবং হাঁস খামার শুরু থেকে ডিম আসা পর্যন্ত কতটুকু ঝুঁকির সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি এই হাঁস খামার ব্যবস্থাপনার সঙ্গে কতদিন যাবত জড়িত আছেন? আজ 3 বছর। 3 বছর জি। প্রথম বছর কত পিস হাঁসের বাচ্চা তুলেছিলেন? 1000। সেই হাঁস খামার থেকে সফলতা পেয়েছেন? জি। দ্বিতীয় বছর 1200। এই বছরে 1500। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে যেমন বন্যার কারণে হাঁস বিলে ছিল, বিলের থেকে চুরি করে নিয়ে গেছে কিছু। জি, এখন বর্তমানে 600 আছে। আর সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের রেকাত ভাই কিন্তু পিটপিট 3 বছর হাঁস পালন করতেছেন, আর 3 বছর হাঁস পালন করে 3 বছরই প্রথম বছর সফলতা পেয়েছেন, পরের বছরও সফলতা পেয়েছেন, এবং এবারে তৃতীয়বারে কিন্তু হাঁস খামার করে তিনি সফলতা করতে পেরেছেন। যদিও দ্বিতীয়বার তিনি একটি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কিন্তু লসের সম্মুখীন হতে হয়নি। তো আপনি প্রথম থেকে বলবেন, তো হাঁস খামার বাচ্চাকালে থেকে শুরু শেষ পর্যন্ত কত পিস ছিল এবং এখন কত পিস আছে হাঁস আপনার? এই বছর, হ্যাঁ এই বছর রানিং বছর প্রথম আমি উঠাইছি 1500। তো 1500 বাচ্চাকালে মরে নাই একটাও। এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? মোস্তাফাপুর থেকে, ছায়দুল ভাই আর আবির হাসারি থেকে। আবির হাসারি। আচ্ছা, আর বাচ্চাগুলো কত টাকা পিস নিয়েছিল? 30 টাকা পিস পড়ছে। 30 টাকা পিস আপনার বাড়িতে আনা পর্যন্ত? জি। তো এখন কত পিস হাঁস থেকে আপনি রেগুলার কত পিস ডিম তুলতে পারতেছেন? এখন 600 থেকে আমি 2 দিন আগেও 450 পাইছি, এখন একদিন খাবার ট্রাভেলের কারণে এখন 350 পাইতেছি আর কি। এখন 350 পাচ্ছেন? জি। আচ্ছা, আপনি আমাকে একটু প্রথম থেকে জানাবেন হাঁস খামার ব্যবস্থাপনা, যেহেতু আপনি বাচ্চা থেকে শুরু করেছিলেন, তো বাচ্চাকালীন হাঁস পালন করতে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় বা নতুন খামারেরা কোন কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে? আমি অত্রি আল্লাহ দিলে ওরকম সম্মুখীন হই নাই, যেহেতু আমার খালি একটু ট্রাভেল দিছিল যে ঠান্ডা লাগছিল, তাই ঠান্ডা লাগছিল আমি আমার দিকে যেরকম ট্রাই করছি কিছুটা করলে করতে পারছি, নাহলে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াইছি। জি হ্যাঁ জি, যার থেকে বাচ্চা আনছি তার থেকে। জি হ্যাঁ, সব সময় সে আমার পরামর্শ দিয়ে থাকে। হ্যাঁ জি, এখান থেকে নিয়ে আসছি, সে সবসময় আমার জন্য হেল্প করে। মানে গুড়িংকালে আপনার কোনো বাচ্চা মারা গেছে কিনা? না, গুড়িংকালে আমার বাচ্চা মারা যায়নি। মারা যায়নি? না। তো বুড়িতে আপনি নিজেই করেছিলেন? জি আমি নিজেই করছি। তো হাঁস খামার করার আগে কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা, যেহেতু আপনি অনেকদিন যাবৎ হাঁস খামার করতেছেন? না, প্রশিক্ষণ নিইনি আর কি, এটা নিজের থেকে। আমি ঢাকায় ছিলাম, ঢাকায় একটা চাকরি করতাম আর কি, দোকানে ম্যানেজার ছিলাম। তো ওইখান থেকে আসার পরে চিন্তা ভাবনা করলাম আর কি, এরকম ইউটিউবে দেখছি যে হাঁস পালন করতেছে এবং অনেকেই লাভবান হচ্ছে, তাই দেখে আমার ভালো লাগছে, তাই নিজের থেকেই আর একজন শেয়ার নিয়ে আর কি এটা করছিলাম, যেহেতু আমার জায়গা কম, বিলের কাছে জায়গা নাই, এই জন্য একজন শেয়ার নিয়ে করছিলাম। তখন সে 1 বছর করে অব্যাহতি দিছে, যেমন আরেকটা সে আরেকটা ব্যবসা করতেছে, এই জন্য আমি আবার সেপারেট হয়ে গেছি। মানে এখন দুজনের মতো দুজন, আপনি এখন আছেন হাঁস খামার? হ্যাঁ জি, আমি হাঁস খামার, সে আলো ঘের নিয়ে আছে। তো হাঁস পালন করতে আপনি প্রথম পর্যায়ে ডিম আসা পর্যন্ত আবদ্ধভাবে ছিল না ডিম আসার পর্যন্ত আপনি বিলে পালন করছেন? প্রথম বছর আমি মানে এই বর্ষার, হ্যাঁ এই বছর, এই বছর, এই বছর এই হাঁসগুলো আপনি হচ্ছে
ডিম আসা পর্যন্ত আবদ্ধভাবে পালন করছেন না উন্মুক্ত ভাবে ডিম আসা পর্যন্ত? এই বান্দা বর্ষে তো আর 2 মাস, 2 মাস, হ্যাঁ জি। আর এর আগে ছাড়া ছিল, বিলের ছাড়া ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে, আমি বলতে চাচ্ছি যে ডিম আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে প্রতি পিস হাঁস? আমার টোটাল হাঁসের, আমি তো ওই যে ঘর দুয়ার নিয়ে আলো একটা হিসাব করে রাখছি, তা ঘর দুয়ার বাদে 2 লাখ টাকা খরচ হয়েছে হাঁসের। হ্যাঁ হাঁসের, হাঁসের খাবার সাবার নিয়ে সব টোটাল ডিম আসতে পর্যন্ত 2 লাখ টাকা খরচ গেছে। 2 লাখ টাকা খরচ হয়েছে জি। আপনার যে হাঁসগুলো মারা গেছে বা হারিয়ে গেছে ওই হাঁসগুলো সম্পূর্ণ দিয়ে? না, ওইগুলোর সব দাম নিয়ে আর কি। শুধু এই যে 600 ডিম দিচ্ছে 600 হিসাব? না, ওই সব নিয়ে, সব মিলিয়ে, সব মিলিয়ে। মানে প্রথম তুলেছিলেন তো 1500? হ্যাঁ 1500 উঠেছিলাম। 1500 তোলার মধ্যে আপনার ওই যে হাঁসটা হারিয়ে গেল বা মারা গেল এইটা কখন হয়েছে? মানে কয় মাস বয়সে? এটা ডিমের উপরে আসার সময় আর কি, মানে যখন ডিম দিবে 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 ভাব ওই সময়। সেই সময়টাতে আপনার কত টাকা খরচ হয়েছিল? মানে সেই সময়টাতে আপনার টোটালি খরচ আসছিল কত? ওই সময়ের খরচটাই আমি বলছি, ওই সময় খরচ গেছে, তারপরে আমার খরচ খুব কম গেছে। সেই সময় পর্যন্ত পার পিস কত টাকা খরচ আসছিল? পার পিস ওই হিসাব করিনি তো, এমনি আনুমানিক ধারণা, আনুমানিক ওই 2 লক্ষ টাকার একটু কম। 2 লক্ষ টাকার একটু কম ওই সময়। আর এই যখন আবার ওই যে বান্দা পড়ছে তখন কি আপনি বিলে পালন করছিলেন? হ্যাঁ বিলে পালন করছি তখন। বোর্ডিং, শুধুমাত্র বোর্ডিং করার পরে বিলে ছাড়ছি? বিলে ছাড়িয়ে দিছি। হ্যাঁ, সম্পূর্ণ উন্মুক্ত ভাবে পালন করছি। সম্পূর্ণ উন্মুক্ত হাঁস পালন করতে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের রেখাত ভাই কিন্তু 1500 হাঁস পালন করেছিলেন, 1500 হাঁস ডিম আসা পর্যন্ত। অর্থাৎ বোর্ডিং করার পরে তিনি বিলে ছাড়ছেন আর ডিম আসা পর্যন্ত তার খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। বয়সে বিলে ছাড়ছি আর কি, হাঁসের 10 দিন বয়সে বিলে ছেড়ে দিছি। 10 দিন বয়সে জি। আচ্ছা, এখন যেহেতু বিলে পানি নেই, আপনি হাঁসগুলো বাড়িতে রেখেছেন আবদ্ধভাবে, সেক্ষেত্রে এখন প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে আপনার, আর কত টাকা হাঁস থেকে আসতেছে? প্রতিদিন 2500 টাকা খরচ হইতেছে। বর্তমানে ডিম অনুসারে 3000 টাকা আমার আয় হইতেছে। ডিম না মানে লাভ হচ্ছে কত? 500 টাকা বর্তমানে। 500 টাকা মানে 3000 টাকা ডিম বিক্রি হচ্ছে জি। আর কি ডিমটা বন্ধ হয়ে গেছিল এই কারণে আবার টাকার অঙ্কটা কমে গেছে, আবার ডিমের দাম কমে গেছে। ডিমের দামও কম এবং ডিমের দিচ্ছে একটু কম, দিচ্ছেও কম। হ্যাঁ, আগের তুলনায়। তো সব মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি, আসলে কি হাঁস খামার করে সফলতা পাওয়া সম্ভব কিনা? জি 100% আমি আমার থেকে বলতে পারি যে সফলতা করা সম্ভব। মানে হাঁস খামার পালো বা হাঁস খামার করে সফলতা পাওয়া সম্ভব? জি সম্ভব, যদি সে ঠিকঠাক মতো করতে পারে, সঠিকভাবে করতে পারে তাহলে সম্ভব। সম্ভব জি। তো সব কিছুই খেয়াল রাখতে হবে, যেমন হাঁসের একটু রোগ বালাই বেশি, কোনো জায়গায় পরিস্থিতির শিকার হইতে হয়। যেমন আপনার এই বিলে যদি থাকে, যেমন আমার আলো বিলে থাকি আমি 8 মাস, 4 মাস থাকা আলো সুখ নাই, এই জন্য আমার 8 মাস, 8 মাস পানিতে 8 মাস, আর 4 মাস আলো বন্ধ আবদ্ধ পরে, তো এই জন্য আমার একটু ভালো। এই জন্য আমার থেকে আমি বলতেছি যে আমি যেভাবে করতেছি এভাবে আমি লাভবান হইতেছি। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে তথ্যটি পেলেন, অর্থাৎ এখন যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলটি কিন্তু আমাদের রেখাত ভাই এখানেই হাঁসগুলো পালন করে থাকেন। অর্থাৎ 8 মাস তিনি এই বিলে, যে বিলটি দেখতে পাচ্ছেন এখানে, বর্ষার মৌসুমে ফুল পানি হয়ে যায়, এখানে হাঁসগুলো পালন করে থাকেন। বাকি চার মাস তিনি তার যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে তিনি বাকি 4 মাস হাঁসগুলো পালন করে থাকেন। অর্থাৎ বিলে যখন পানি আসে তখন বিলে আবদ্ধভাবে যখন হয় তখন এই যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো তখন এই পুকুরে রাখেন, এবং তিনি আবদ্ধভাবেও এখন যে অবস্থাতে আসে সেই অবস্থাতে কিন্তু আবদ্ধভাবে তিনি সফলতা করতে পারতেছেন। অর্থাৎ ডিমের দাম কম প্লাস খাবারের সমস্যার কারণে ডিম কম দিচ্ছে, তারপরেও তিনি এখান থেকে প্রতিদিন লাভ করতে পারতেছেন। অর্থাৎ তার ডিমের দাম কম থাকার পরেও তার খাবার একটু সমস্যা ছিল, ডিম কম দিচ্ছে, এই জন্য তারপরেও তিনি 3000 টাকার ডিম বিক্রি করতেছেন আর খাবার লাগতেছে 2500 টাকা, তার মানে তাও 500 টাকা থাকতেছে। তার মানে বোঝা যায় যে আবদ্ধ ক্ষেত্রেও হাঁস পালন করে সফলতা পাওয়া সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে যদি সঠিক পদ্ধতি বা সঠিক ব্যবস্থাপনা, সঠিক পরিচালনা করা হয়ে থাকে সেক্ষেত্রেই হাঁস পালন করে সফলতা পাওয়া সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে জানার বিষয় বা অভিজ্ঞতার বিষয় সেটি হলো, অন্য হাঁস খামারে যাবেন, হাঁস খামার করার আগে অন্য খামারের পরামর্শ নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো হবে। মাদারীপুরের আশেপাশে যারা হাঁস খামার করেছেন তারা আমাদের রেখাত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আর তিনি কীভাবে হাঁস পালন করতেছেন, কীভাবে বুডিং করেছিলেন, হাঁস পালন করতে কত টাকা খরচ আছে, সব মিলিয়ে এই তথ্যগুলো যদি জানেন সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে ভালো হবে।
আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি আপনার, এই ঘরটি আপনি তাঁবু দিয়ে করেছেন বা পেপার বা বাঁশগুলি দিয়ে, তো এই ঘরটি তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কত ফিট বাই কত ফিট? ঘরটার লম্বা হয়েছে 60 ফিট আর পাশে হয়েছে 21 ফিট। হ্যাঁ, ঘরটা খরচ গেছে টোটালি 1,02,000 টাকা। 1,02,000 টাকা। উপরে যে চাদর দেখতে, আপনি তো তাঁবু দিয়ে ঘরটা করেছেন? জি, তাঁবু দিয়ে করছি। আমি শুরু থেকেই তাঁবুতে করছি, এই জন্য এটাও তাঁবুতেই করছি। এটা তাঁবুতে, হ্যাঁ। মানে টোটাল খরচ হচ্ছে আপনার 1,02,000 টাকা। আর দৈর্ঘ্য হচ্ছে কত? 60 ফিট। 60 ফিট আর আলো 21 ফিট। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই ঘরটি দৈর্ঘ্য 60 ফিট, প্রস্থ 21 ফিট এবং উপরে চা দেওয়া সাইড দিয়ে কাগজ বা বাঁশখুঁটি দিয়ে তৈরি করেছেন। তো এইরকম রেডিমেড ঘর কিন্তু অনেকেই তৈরি করে হাঁস পালন করতে পারেন। হাঁসের আসলে ঘরের সেরকম খুব একটা যে স্মার্ট ঘর লাগবে সেগুলো কিন্তু না, এই জন্য আপনারা যদি পরিবেশ ভালো থাকে যেখানে খুশি হাঁস পালন করতে পারেন আর সঠিকভাবে। এখন তো ডিম আসার সময়, জি, সেক্ষেত্রে এখন আপনি কোন কোন ওষুধগুলো দিয়ে থাকেন বা কোন সব ক্যালসিয়াম ভিটামিনগুলো দিয়ে থাকেন? এখন পর্যন্ত আর কি এখন বর্তমানে লাগতেছে না, কিছুদিন আগে আমি জিঙ্ক হয়েছি আর কি, শরীর ভেঙে গেছিলো, জিঙ্ক হয়েছি এবং ওই রেনামাইসিনটা কন্টিনিউ 15 দিন পর পর 3 দিন করে খাওয়াই রাখতাম। রেনামাইসিন এটা কি জন্য খাওয়াইতেন? এটা হলো যেমন সব রোগের জন্য হেল্প আর কি, ই থাকবে, রেনামাইসিন সেফ থাকবে। হ্যাঁ, আর ভিটামিন, আর ভিটামিন ক্যালসিয়াম এইগুলো কি খাওয়াচ্ছেন? ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই নাই, ভিটামিন খাওয়াইছিলাম যেমন ডিম রানিং এর সময়। হ্যাঁ, আপনার ই খাওয়াইছি ভিটামিন ক্যালসিয়াম, ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইছি একটা, ক্যালসিয়াম না তো মানে ভিটামিন খাওয়াইছি হলো। যাই হোক, খাওয়াচ্ছেন কি? হ্যাঁ, না এখন খাওয়াই নাই, খাওয়াইছি যখন একটু পূর্বে খাওয়াইছেন। হ্যাঁ, এখন কোনো এখন কিছু খাওয়াচ্ছি, ক্যালসিয়াম ভিটামিন কোনো কিছু না, কিছুই না। এখন বর্তমানে ক্যালসিয়াম ভিটামিন বাদে কিন্তু তিনি তার খামার থেকে ডিম তুলতে পারতেছেন। এবং খাবারটি কি কি দিয়ে থাকেন? খাবার হলো ফিড আর ভুট্টা। ভুট্টা? জি। মানে কোন ফিড দিয়ে থাকেন? কাজী কোম্পানির লেয়ার ওয়ান। আপনি যেহেতু হাঁস পালন করতেছেন সেক্ষেত্রে আপনার মানে আপনার থেকে বলবেন আসলে কি হাঁস খামার করে সফলতা পাওয়া সম্ভব কিনা? আমার থেকে বলতেছি যদি সঠিকভাবে হাঁস লালন পালন করা যায়, হাঁস বিপদমুক্ত রাখা যায়, তো অবশ্যই হাঁসে লাভবান হওয়া সম্ভব। সেটা আবদ্ধভাবে না উন্মুক্তভাবে? সেটা আবদ্ধই হোক বা উন্মুক্তই হোক সম্ভব আর কি, লাভবান হওয়া সম্ভব, আবদ্ধভাবেও সম্ভব এবং যদি সাইরা দেওয়া পালে তাতে আরও বেশি সম্ভব। আপনি কোনভাবে করতেছেন? আমি দুটোটাই, আমি 8 মাস বিলে ছেড়া করি আর 4 মাস আলো আবদ্ধ করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তা সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।